নমস্কার ভাই, আবার চলে আসি আমাদের যোদ্ধা সিরিজে 3 নম্বর পার্ট নিয়ে। আজকে আমরা কার্যক্ষমতা শক্তির শেষ অংশ অর্থাৎ শক্তি সম্পর্কে পড়ে চ্যাপ্টারটা শেষ করব, এবং অন্য একটি দিন আমরা চুজ করব কি কোশ্চেন প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, তো আজকে পড়বো আমরা শক্তি সম্পর্কে। তো শক্তি কি জিনিসটা তোমরা জানো? শক্তির কোনো ভর বা আয়তন বলতে কিছু হয় না, শক্তি অনুভূত মানে অনুভূতি প্রবণ, মানে আমরা অনুভূতি করতে পারি, অনুভবশীল আর কি জিনিস আর কি। কোন একটা বস্তুকে কাজ করার সামর্থ্য জায়গা কোনো শক্তি। ঠিক আছে, ধরো আমার মা আমাকে ডাকছে, আমি এক এক ল্যাদখোর প্রাণী, সারাদিন আর কি চৌকিতে বা খাটে বসে ঘুমাই মাটিতে, যাই হোক, আর মা আমাকে ডাক দিল যে একটা কাজ করতে হবে। তো মা শক্তি, নারী শক্তির কারণে আমাকে উঠতে হলো, কাজ করতে হলো। ঠিক তেমনি বর্তমান পরিস্থিতিতে যে শক্তিটা জাগ্রত করার খুবই দরকার, নারী শক্তি, যেটা হয়েছে এবং আরো হবে। ঠিক আছে, তো সামনে দুর্গা পুজো আছে, তো তোমরা ঘোরো, আনন্দ করো, কিন্তু একটা কথা বিষয় আছে মাথায় রাখবা, ভুলে যেও না, যে ঘটনাটা ঘটেছে আমাদের সাথে, আমাদের দিদিদের সাথে যে ঘটনা হয়েছে সেটা ভুলো না, এবং অন্যান্য তোমার বন্ধু বান্ধবীদেরকে ভুলতে দেবো না। ঠিক আছে, আর এখন আমি তোমাদের শক্তি সম্পর্কে ভুলতে দেবো না, আমি পড়ানো শুরু করছি। ঠিক আছে, চল, শক্তি জিনিসটা কি? শক্তি কোনো বস্তুর কাজ করার সামর্থ্য, কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। এক কথায় কোনো কোনো বস্তুতে শক্তি কি করায়? কাজ করার সামর্থ্য, যে ইচ্ছা প্রতি মানে আকাঙ্ক্ষা, সেই জিনিসটা জন্মায়, তাই তো? মানে জন মানে সাহায্য করে এক কথায় শক্তি। তো শক্তি, এর একক আমরা কি যদি পড়তে যাই, এর একক কি হয়? এর একক কার্যের এককের, কার্যের একক আর শক্তির একক সেম। কার্যের একক এবং শক্তির একক কি হয়? একই হয়। অর্থাৎ আমরা যদি একক দেখতে যাই, এর এককটা কি হবে? এসআইতে এবং সিজিএসএ, এসআইতে এবং সিজিএসএ কি হবে? জুল, আর একটা হবে আর্গ। জুল এবং আর্গ, এক জুল সমান সমান আমরা কত জানি? এক জুল সমান সমান আমরা জানি 10^5, 10^5 না, 10^7 আর্গ, তাই তো? আর এক নিউটন ইজ ইকাল টু 10^5 ডাইন, যেটা লিখতে যাচ্ছিলাম, তাই তো? ডাইন, হলো, আশা করি বুঝতে পারলাম। তো শক্তি কি? কোনো বস্তুর কে কাজ করার সামর্থ্য যোগায় শক্তি। ঠিক আছে, তো শক্তির একক আর কার্যের একক সমান হয়। এসআই পদ্ধতিতে একক হয় জুল এবং সিজিএস পদ্ধতিতে হয় আর্ক। তাদের মধ্যে সম্পর্ক একটাই, যে এক জুল সমান সমান 10^5 আর্ক, 10^7 আর্ক। ঠিক আছে, এরপর আমরা যদি এর মাত্রা মাত্রাতে যাই, এর যদি মাত্রাতে যাই মাত্রা, তো মাত্রাও কার্যের এককের মতনই কি হয়, এটি এক প্রকার শক্তি। তো এর জন্য Ml2 T-2 থার্ড ব্র্যাকেট, Ml2 T-2 থার্ড ব্র্যাকেট, এটা হলো শক্তি, তাই তো? এবার হলো, এটা কি প্রকার রাশি? যেহেতু কার্য স্কেলার রাশি, কার্য স্কেলার রাশি, কার্য স্কেলার রাশি, কার্য স্কেলার রাশি, তাই শক্তিও স্কেলার রাশি, স্কেলার রাশি। অর্থাৎ এর শুধু মান রয়েছে, কোনো দিক নেই, স্কেলার রাশি, স্কেলার রাশি। ঠিক আছে, স্কেলার রাশি। আশা করি বুঝতে পারলাম স্কেলার রাশি। এরপর আমরা কি পড়ব? এরপর আমরা শক্তি সম্পর্কে পড়ব। শক্তির বিভিন্ন রূপ রয়েছে। ঠিক আছে, আমরা আপাতত ইতিমধ্যে যে শক্তিটা নিয়ে পড়বো সেটা হলো যান্ত্রিক শক্তি। কি নিয়ে পড়বো? যান্ত্রিক শক্তি। অনেক শক্তি রয়েছে পৃথিবীতে, বাট আমরা এখন যান্ত্রিক শক্তি নিয়ে পড়ব। কি শক্তি নিয়ে পড়বো? যান্ত্রিক শক্তি। ঠিক আছে, কি নিয়ে পড়বো? যান্ত্রিক শক্তি। এই জিনিসটা বুঝতে পারলে, এবারে যান্ত্রিক শক্তি জিনিসটাই দেখো, যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি, কোনো বস্তু, ভালো করে, কোনো বস্তু তার গতি, কোনো বস্তু তার গতি, আকার ও অবস্থান, আকার ও অবস্থান এর জন্য কিছু শক্তি অর্জন করে, এর জন্য কিছু শক্তি অর্জন করে ও কার্য সম্পাদিত
সম্পাদিত করতে পারে। কোন বস্তু তার গতি, আকার ও অবস্থানের জন্য কিছু শক্তি অর্জন করে এবং কার্য সম্পাদিত করে। যে শক্তি অর্জন করে সেই শক্তিকে আমরা বলি, যে শক্তিটা অর্জন করে সেই শক্তিটাকে বলি আমরা যান্ত্রিক শক্তি। তো যান্ত্রিক শক্তি কত প্রকার হয়ে থাকে? যান্ত্রিক শক্তি মেইনলি তিন প্রকার হয়ে থাকে। একটা হলো গতির জন্য এক প্রকার শক্তি, আর একটা হলো আকার এবং অবস্থানের জন্য এক প্রকার শক্তি। গতির জন্য আমরা পড়ি হলো গতি শক্তি, গতির জন্য আমরা পড়ি হলো গতি শক্তি। তার আকার এবং অবস্থানের জন্য যে শক্তিটা পড়ি সেটাকে বলো আমরা স্থিতি শক্তি। কি বলে? স্থিতি শক্তি, স্থিতি পোটেনশিয়াল এনার্জি, স্থিতি শক্তি। কি বলা হয়? স্থিতি শক্তি। আর গতি শক্তি কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, এবং এটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। আর এটা হলো মেকানিক্যাল এনার্জি, ME, মি, আমি। যান্ত্রিক শক্তি, কোনো বস্তু তার গতি, আকার এবং অবস্থানের জন্য কিছু পরিমাণ শক্তি অর্জন করে এবং শক্তি অর্জন করার সাথে সাথে সে কিছু কার্য সম্পাদিত করে, তো সেই শক্তিকে বলবো আমরা যান্ত্রিক শক্তি। তাহলে লক্ষ্য করে দেখো তিনটা কি ওয়ার্ড আছে, একটা গতি, আকার ও অবস্থান। গতির জন্য আমি যখন বলি গতি শক্তি কাকে বলে, এই সূত্রটা, এই সংজ্ঞাটাই তুমি ঠুকে দাও এখানে। কি লিখবে? কোনো বস্তু তার গতি, গতির জন্য কিছু শক্তি অর্জন। মাঝ অংশ থেকে ভিডিওটা বাদ হয়ে গেছিল, ঠিক আছে, তাহলে এখান থেকে শুরু করি। ঠিক আছে, শক্তি তো আমরা অনেক ধরনের দেখেছি, তার মধ্যে আমরা পড়বো হলো যান্ত্রিক শক্তি। তো যান্ত্রিক শক্তি আবার দেখিনি, আবার বন্ধ হয়ে যায়নি না ভাই, চালু আছে। তো যান্ত্রিক শক্তি জিনিসটা কি? ধরো কোনো বস্তু তার গতি, অবস্থান এবং আকৃতির জন্য কিছুটা পরিমাণ শক্তি অর্জন করে এবং সে বস্তুটা কার্য সম্পাদিত করতে সক্ষম হয়, সেই শক্তিকে বলা হয় যান্ত্রিক শক্তি। কি বললাম? কোন একটি বস্তু তার গতি, অবস্থান ও আকৃতির জন্য কিছু পরিমাণ শক্তি অর্জন করে। কি কি? গতি, অবস্থান ও আকৃতির জন্য কিছু পরিমাণ শক্তি অর্জন করে, সেই বস্তু কাজ করতে সক্ষম হয় সেই শক্তির দ্বারা, সেই শক্তিকে বলে যান্ত্রিক শক্তি। মেনলি যান্ত্রিক শক্তি আমাদের দু প্রকার হয়। কয় প্রকার? মেনলি যান্ত্রিক শক্তি কয় প্রকার? দুই প্রকার। একটা হলো গতি শক্তি, একটা হলো গতি শক্তি, আর একটি হলো স্থিতি শক্তি। একটি গতি শক্তি আর একটি হলো স্থিতি শক্তি, গতি শক্তি এবং স্থিতি শক্তি। বুঝতে পারলো? তো গতি শক্তি জিনিসটা কি বা কাকে বলে জিনিসটা কি? জিনিসটা টোটকা একটাই দাদা, এই সূত্রটাই বা এই সংজ্ঞাটাই বসাবা, শুধুমাত্র অবস্থান আকৃতি বলবো না। তুমি বললা কোনো বস্তু তার গতির জন্য কিছু পরিমাণ শক্তি অর্জন করে এবং সেই বস্তু কাজ করতে সক্ষম হয়, তা হলো গতি শক্তি। মেনলি এর কি পয়েন্টটা কি, এর কি কি পয়েন্টটা কি? খালি জাস্ট গতিটা অ্যাড করবো আর কিছু, তাই গতি আর কিছু না। ঠিক তেমনি এর কি পয়েন্টটা কি হবে, এর কি পয়েন্টটা কি হবে, কি পয়েন্ট অর্থাৎ কোন শব্দটা খালি শুধুমাত্র বসাতে হবে এই সংজ্ঞায়, সেটা হবে অবস্থান আকৃতি। কোনো বস্তু তার অবস্থান ও আকৃতির জন্য কিছু পরিমাণ শক্তি অর্জন করে এবং সেই বস্তু কাজ করতে সক্ষম হয়, তা হলো স্থিতি শক্তি। সেটা কি? অবস্থান, অবস্থান ও আকৃতি, অবস্থান ও আকৃতি, অবস্থান ও আকৃতি। এরপর যেহেতু এখানে দুটো কি পয়েন্ট চলে আসে, দুটো জিনিস, তাহলে স্থির শক্তি আবার দুটা ভাগে বিভক্ত। স্থির শক্তি আবার কটা ভাগে বিভক্ত? দুটা ভাগে বিভক্ত। এক হলো তোমার হলো কি ওটাকে বলবো, স্থিতিস্থাপক স্থিতি শক্তি, স্থিতিস্থাপক স্থিতিস্থাপক স্থিতি শক্তি, পোটেনশিয়াল এনার্জি। আর একটা হলো অভিকর্ষীয়, অভিকর্ষীয় পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এবার গতিশক্তি জিনিসটা কি? গতিশক্তি দেখো, গতিশক্তিকে আমরা কাইনেটিক এনার্জি, এটাকে হাফ এম ভি স্কোয়ার লিখে দেয়, হাফ এম ভি স্কোয়ার লিখে দেয়। স্থিতিস্থাপক পোটেনশিয়াল এনার্জিকে আমরা লিখে থাকি হলো হাফ কে, হাফ কে এক্স স্কোয়ার। অভিকর্ষীয় স্থিতিশক্তিকে আমরা লিখে থাকি এম জি এইচ, অর্থাৎ এই ধরনের। এখানে এখন আস্তে আস্তে সব জিনিসগুলোকে আমাকে বুঝতে হবে যে আসলো কিভাবে। ধরো একটা আমি উদাহরণ নিচ্ছি স্থিতিস্থাপক স্থিতিশক্তির জন্য। ধরো এখানে আমি একটা হুক টাইপের, স্প্রিং টাইপের একটা জিনিস নিলাম প্রথম অবস্থায়, কিছু টাইম পর এর মধ্যে আমি কিছু একটা বস্তু, 2 কেজি ভরে একটা বস্তু ঝুলিয়ে দিলাম। তার আগে আমি এই স্প্রিংটার দৈর্ঘ্য মেপে নিলাম, দৈর্ঘ্য ধরলাম সামথিং এল ধরে নিলাম, যে এল দৈর্ঘ্য ছিল। বস্তুটা ঝোলানোর পর তার দৈর্ঘ্যটার কিছুটা পরিবর্তন ঘটলো, এবং কতটা সেটা আমি জানি না, সেটা আমি মেপে নিলাম।
ধরলাম এল ড্যাশ হলো, ঠিক আছে। এরপর বস্তুটা দেখো দৈর্ঘ্য পরিবর্তন ঘটে গেল, কিন্তু কোনো বস্তু তার প্রসারণ যখন ঘটবে তার আগের অবস্থায় ফিরে আসতে চায়, তাই কি না? এখন তার মধ্যে তোমাকে স্থিতিস্থাপক জিনিসটা বুঝতে হবে। স্থিতিস্থাপক জিনিসটা কি? ধরো আমার কানটাকে বা তোমার কানটাকে ধরো, বা তোমার টিচার যখন কানটাকে ধরে কান মলে দেয় বা কানটা নেই যখন পড়া পারো না, তো কানটার কি হলো? প্রসারণ ঘটলো, অর্থাৎ দৈর্ঘ্যটার বিকৃতি ঘটলো, তাই না? আকার বিকৃতি ঘটলো এক কথায়, তাই না? তার কি ঘটলো? তার কি ঘটলো? তার কিসের বিকৃতি ঘটলো? কিসের বিকৃতি ঘটলো? তার আকৃতির বিকৃতি ঘটলো, আকৃতির বিকৃতি ঘটলো। আকৃতির বিকৃতি ঘটলে হলো স্থিতিস্থাপক স্থির শক্তি, আর অবস্থানের বিকৃতি ঘটলো অভিকর্ষীয় স্থির শক্তি, বুঝাতে পারলাম? এবার যখন আমি বাইরের দিক থেকে বল প্রয়োগ করলে কানটা আর কি টানলাম, তো কানের বিকৃতি ঘটলো। যখন আমি বলটা অপসারণ করলাম তখন কানটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ যে ধর্মের জন্য কোনো বস্তু তার আগের অবস্থায় ফিরে আসে সেটা হলো স্থিতিস্থাপক স্থিতিস্থাপকতা বলে। পড়েছ আসো ইয়ঙ্গ নঙ্গ জিনিসগুলো। এবার এবার কতটা দৈর্ঘ্য প্রসারিত হলো স্প্রিং এর? এক্স বলতে এখানে বোঝায় হলো দৈর্ঘ্য বৃদ্ধি। এক্স বলতে বোঝায় এখানে দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু পরিবর্তন মাইনাস প্রাথমিক। পরিবর্তন কতটা? প্রাথমিক কতটা? তাহলে এতটা পরিমাণ দৈর্ঘ্যে পরিবর্তন হয়েছে, বুঝতে পারলাম? মনে করো প্রত্যেকটা বস্তুকে যদি আমি টেনে বড় করার চেষ্টা করি, সেই বস্তুটাকে ছাড়ার পর আগের অবস্থায় ফিরে আসে। কোনো কোনো বস্তু নয়, কোনো কোনো বস্তু হয় না। তো যে বস্তুটা হতে চাই সে বেশি ইলাস্টিক, আর যে হতে চায় না সে বেশি ইলাস্টিক নয়, স্বাভাবিক ব্যাপার, বুঝতে পারলাম? এবার কতটা হলো স্থিতিস্থাপক স্থির শক্তিকে কি লাগা যায়? হাফ কে এক্স স্কোয়ার দ্বারা ডিনোট করা হয়, যেখানে কে কে বলা হয় স্প্রিং ধ্রুবক। কে কে কি বলে? স্প্রিং ধ্রুবক। কে কে কি বলে? স্প্রিং ধ্রুবক, বুঝতে পারলাম? এবার চলে আসি হলো অভিকর্ষীয় স্থির শক্তিকে। অভিকর্ষীয় স্থির শক্তিকে জিনিসটাকে আমি বড়ভাবে একটু করার চেষ্টা করছি, বুঝতে পারলাম? এখানে লিখতে দেখো স্থিতিস্থাপক স্থির শক্তি জিনিসটা কি, অভিকর্ষীয় স্থির শক্তিটা কি? অভিকর্ষীয় স্থিতি শক্তি, পটেনশিয়াল এনার্জি। ধরো এখানে ভম্বল আছে, ভম্বল কি করতেছে? তার হাতে বলটাকে থ্রো করলো, থ্রো করার পর বস্তুটা এখানে চলে আসলো। ধরো বলটা বলটা একটা টাইমে উপরেও গেছে, ধরো মাটিতে চলে আসলো ভম্বলের এই বলটা আস্তে আস্তে। যখন এই বলটা একদম সর্ব উচ্চতায় ছিল, এত সর্ব উচ্চতায় মানে সবার উচ্চতে ছিল, ধরো আমি এই বস্তুটাকে বা এই পেনটাকে উপরের দিকে উঠাচ্ছি, একটা টাইমে এখানে একটা বস্তুটা কি হয়েছিল? স্থির হয়ে গেছিল। এই বস্তুটা কি হয়েছিল? স্থির হয়ে গেছিল। এবার লক্ষ্য করো এই বস্তুটার কি পরিবর্তন হয়েছে? অবস্থান পরিবর্তন হয়েছে না? তাহলে দেখো লিখেছিলাম যে কোনো বস্তু তার অবস্থানের জন্য কিছু পরিমাণ শক্তি অর্জন করে এবং সেই বস্তু কাজ করার সক্ষম হয় এবং তাকে বলা হয় অভিকর্ষীয় স্থির শক্তি। সংজ্ঞাটা একই থাকবে। এবার যখন এই বস্তুটা এখানে থাকলে আমি জানি না কতটা ভর, আমি ধরলাম এম, এম গ্রাম বা এম কেজি ভরের কোন একটা বস্তু, এম ভরটা হলো এম। এবার আমি জানি না কতটা উচ্চতায় গিয়েছে, আমি বললাম এইচ উচ্চতায় গিয়েছে, এবং অভিকর্ষ টানে নিচের দিকে পড়ছে, অভিকর্ষ টানে নিচের দিকে পড়ছে অভিকর্ষ ত্বরণ নিয়ে, তো জি। তাহলে হয়ে গেল এম জি এইচ। কি হয়ে গেল? এম জি এইচ, বুঝতে পারলাম? এম জি এইচ, তার জন্য এম জি এইচ আছে, অভিকর্ষীয় স্থির শক্তি। এবার গতিশক্তি জিনিসটা কি? দেখো গতিশক্তি জিনিসটা কি আমি এখান থেকেই বোঝাই। ধরো এখন এই বস্তুটা যখন এখানে ছিল, কোন একটা বস্তু যখন এখানে ছিল, এম বরে এই বস্তুটা যখন সর্বোচ্চতায় ছিল তখন এর মধ্যে কোনো গতিশক্তি ছিল না, ঠিক আছে? এর মধ্যে ছিল স্থির শক্তি। বাট যখন বস্তুটা আর কি নিচের দিকে পড়তে শুরু করলো তখন এই বস্তুটার মধ্যে স্থির শক্তি জিরো হতে শুরু করলো এবং তার মধ্যে গতিশক্তি আসতে শুরু করলো, অর্থাৎ এর গতি বেড়ে গেল। এর গতি কি হয়ে গেল? এর গতি কি হয়ে গেল? বেড়ে গেল, বুঝতে পারলাম? এর গতি বেড়ে গেল। এখন এর মধ্যে যে শক্তিটা কাজ করবে বা এর মধ্যে যে শক্তি সঞ্চয় হবে সেটাকে বলা হয় স্থিতি শক্তি, না গতিশক্তি। সেটা কি হবে? হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এখানে তুমি বলতে পারো যে বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়েছে, স্বাভাবিক ব্যাপার, ত্বরণ সৃষ্টি হয়েছে। তাহলে আমি এখানে লিখতে পারি যে কাইনেটিক এনার্জি কার সাথে সমানুপাতিক সম্পর্ক? ত্বরণের সাথে, ত্বরণের সাথে। আর ত্বরণ যেহেতু মন্দনের উল্টো, তো লিখতে পারি ওয়ান বাই মন্দন, ওয়ান বাই মন্দন। এটা লেখাই যায়, এটা লেখাই যায়, বুঝতে পারলাম? এটা লেখাই যায়। এরপর এখানে একটা কিছু সম্পর্ক আছে, সেটা আমাদের পড়তে হবে, হয়ে গেল আপাতত এই পার্টটা। এরপর আমাদের যা শিখতে হবে সেটা হলো ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক, 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 ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। একটু দেখে আসি, ভিডিওটা আবার অফ হয়ে গেলে আবার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ চলতেছে। এবার ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক, দেখো ভরবেগ মতলব, ভর
বেগ মতলব পি, যেটাকে আমরা পি দ্বারা ডিনোট করি, মোমেন্টাম বলা হয়। কি বলা হয়? মোমেন্টাম। আর গতিশক্তি মানে জানেন, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তাহলে ইহার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা আমরা বের করব। দেখো কাইনেটিক এনার্জিকে লিখি আমরা হাফ এম ভি স্কয়ার। এবার আমি কি করলাম, ইহাকে এমন ভাবে লেখা যায়, দেখো আমি এম দিয়ে জিনিসটাকে গুণ করে দিলাম এবং এম দিয়ে ভাগ করে দিলাম, এম দিয়ে গুণ এবং এম দিয়ে ভাগ, মানে কাটাকাটি করলে আবার হাফ এম ভি স্কোয়ারই চলে আসবে। আবার আমরা জানি এম ভিকে আমরা কি লিখি, পি লিখি, তাহলে হাফ পি স্কোয়ার ডিভাইডেড বাই এম, তাহলে পড়ে থাকলো কি, কাইনেটিক এনার্জি। তাহলে এই টু এমটা এইদিকে নিয়ে চলে আসি, তাহলে টু এম কাইনেটিক এনার্জি হয়ে গেল পি স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি পি স্কোয়ার, পি স্কোয়ারটাকে আমি ওদিকে নিয়ে গেলাম, তাহলে হয়ে গেল রুট টু এম কে ই। এটা হয়ে গেল ভরবেগ এবং কাইনেটিক এনার্জির মধ্যে সম্পর্ক। এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এগুলোর মধ্যে প্রশ্ন আসে, এই জিনিস খুব খুবই দারুণ জিনিস এটা, ঠিক আছে। এরপর আমরা কিছু লেখচিত্র দেখব, কি দেখব, লেখচিত্র। চলো লেখচিত্র দেখা যাক। এই কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার, কাইনেটিক এনার্জি ভার্সেস ভর, কাইনেটিক এনার্জি ভার্সেস ভি স্কোয়ার এবং কাইনেটিক এনার্জি ভার্সেস ভি, ঠিক আছে, কাইনেটিক এনার্জি ভার্সেস ভি স্কোয়ার, কাইনেটিক এনার্জি ভার্সেস ভি। আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল টু যদি এম এক্স হয় তাহলে এটা কি হয়, মূল বিন্দুকে আমি সরলরেখা, তাই তো। দেখো এটা যদি আমি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর সাথে তুলনা করি, এম হয়, আর যখন আমি ভি বেগ কি দিলাম, বেগটা কি ধরে নিলাম, বেগটা স্থির ধরে নিলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর মতোই লাগতেছে। তো জিনিসটাকে আমরা কেমন ভাবে দেখবো, মূল বিন্দু আমি, যেখানে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কাইনেটিক এনার্জি, এক্স অক্ষ বরাবর রয়েছে হলো এম। এবার কাইনেটিক এনার্জি ভি স্কোয়ারের জিনিসটাও একই হবে, মূল বিন্দুগামী, আর কাইনেটিক এনার্জি ভি স্কোয়ার, আর এখানে কাইনেটিক এনার্জি আর ভি এর মধ্যে হবে এমন ব্যাপার। বুঝতে পারলাম, তিনটে গ্রাফ আছে। এরপর চলে যাবো আমি কি দেখতে, এরপর চলে যাবো আমরা কিছু এক্সেপশনাল জিনিস, অর্থাৎ যে জিনিসগুলো আমাদের জানতে হবে, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এক টোটকা, টোটকা নাম্বার এক, যে কি স্থিতিশক্তি, স্থিতিশক্তি আর গতিশক্তির মধ্যে কোনটি ঋণাত্মক হতে পারে আর কোনটি ঋণাত্মক হতে পারে না, স্থিতিশক্তি আর গতিশক্তির মধ্যে কোনটি ঋণাত্মক হতে পারে আর কোনটি ঋণাত্মক হতে পারে না। দেখো গতিশক্তি কোনোদিন ঋণাত্মক হবে না, এই ঋণাত্মক হতে পারে না, এই ঋণাত্মক হতে পারে, ঋণাত্মকও হয় পজিটিভও হয়, ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে। এটা কেন ঋণাত্মক হয় না আমি বলি, ধরো কাইনেটিক এনার্জি আছে হাফ এম ভি স্কোয়ার আছে, এবার ঋণাত্মক হওয়ার জন্য একটা এই যে বেগ হ্রাস বা সামথিং, বেগ হ্রাসের সাথে কাইনেটিক এনার্জি কোনো সম্পর্ক, ঋণাত্মকও যদি হয়, মন্দনও যদি এখানে দেখা যায়, তাহলে কি হবে, এর সর্বদা তো যদি মন্দনও দেখা যায় তাই না, ধরো মন্দনকে আমি মাইনাস ভি দ্বারা প্রকাশ করছি, বাট এর স্কোয়ার, মানে স্কোয়ার করলে অলরেডি পজিটিভ আসবেই আসবে, অর্থাৎ গতিশক্তি সবসময় পজিটিভ আসবে, বুঝতে পারলাম। কিন্তু তাহলে গতিশক্তিকে নেগেটিভ আর পজিটিভ কিভাবে ধর, ধরো আমি ভূপৃষ্ঠ এটা, ঠিক আছে, এখন ধরো এই আমাদের এই ব্যক্তিটা, ধরো এই বস্তু এই পৃথিবীর উপর বসে আছে, এখন এই ব্যক্তিটা নিচের দিকে যত যাবো সি শক্তি তত নেগেটিভ হবে এবং যত উপর দিকে যাবো সি শক্তি তত পজিটিভ হবে। দেখো আমরা এটাকে ফ্রেম অফ রেফারেন্স দেখে নিচ্ছি, ফ্রেম অফ রেফারেন্স, ফ্রেম অফ রেফারেন্স ধরে নিচ্ছি, এটা হলো নির্দেশ তল, বাংলায় বলবো এটাকে নির্দেশ তল। এই নির্দেশ তলের ভিত্তিতে, নির্দেশ তলের উপরে দিকে যাই আমরা সি শক্তি কেটে আমরা কি ধরি, পজিটিভ, এবং নির্দেশ তলের নিচের দিকে গেলে সি শক্তিকে আমরা কি ধরি, নেগেটিভ। তাহলে সি শক্তি নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, বাট গতিশক্তি কি হবে, নেগেটিভ হতে পারে না, ঠিক আছে, বুঝতে পারলো। এবার নেক্সট আরেকটা টোটকা, যে স্থিতিশক্তি আর গতিশক্তি সর্বোচ্চ কখন হবে, স্থিতিশক্তি আর গতিশক্তি সর্বোচ্চ কখন হবে, এই যে বস্তুটা যে আমি ফেলে দিলাম উপরের দিকে, যখন নিচের দিকে আসলো, যখন এই বস্তুর উপরের দিকে ছিল তখন এর মধ্যে স্থিতিশক্তি ম্যাক্সিমাম ছিল, বাট কাইনেটিক এনার্জি জিরো, এর মধ্যে স্থিতিশক্তি ম্যাক্সিমাম আর কাইনেটিক এনার্জি নাই বললেই চলে জিরো, বাট এখানে কি থাকবে, এখানে পোটেনশিয়াল এনার্জি জিরো বাট কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, ঠিক আছে, যখন নিচের দিকে নামবে, অর্থাৎ যখন ত্বরণ সৃষ্টি হবে। আমি একটু আগেই লেখালাম যে কাইনেটিক এনার্জি ত্বরণের সাথে, অ্যাসিলারেশনের সাথে কি সম্পর্ক,
সমানুপাতিক সম্পর্ক, বুঝতে পারলাম আশা করি। তো আমাদের হয়ে গেল শক্তি শেষ, তিনটা শক্তি ছিল সেই শক্তিগুলো পড়িয়ে দিলাম, এবং এই শক্তির উপর ভিত্তি করে কিছু অঙ্ক রয়েছে, আর এই অঙ্কগুলোই খুব ইম্পর্টেন্ট ভাই, এই অঙ্কগুলোই করবো, ঠিক আছে, লিখে নিই আগে আমরা। এখন দেখো এখানে একটা প্রশ্ন লেখা আছে, যে প্রশ্নটা কি বলেছে, যে একটি হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান, কোনটির গতিশক্তি বেশি। বলছে হালকা এবং ভারী বস্তুর ভরবেগ সমান এবং কোনটির গতিশক্তি বেশি। দেখো ভরবেগ এবং গতিশক্তি বলেছে, তো ভরবেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক আমরা জানি, কাইনেটিক এনার্জি সমান সমান হাফ পি স্কোয়ার বাই এম। এবার বলেই দিয়েছে যে হালকা এবং ভারী বস্তুর ভরবেগ সমান, অর্থাৎ পি, পি মানে এখানে কি বোঝায়, পি ইজ ইকুয়াল টু ভরবেগ। তাহলে ভরবেগ এখানে সমান, তাহলে এখানে কি বলবে, ভরবেগটা ধ্রুবক হয়ে গেল। তাহলে কাইনেটিক এনার্জি কার উপর নির্ভর করতেছে, ভরের ওপর, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক, যাদের যার ভর বেশি তার কাইনেটিক এনার্জি কি কম, আর যার ভর কম তার কাইনেটিক এনার্জি বেশি, ঠিক আছে। এবার দেখো বলছে হালকা, হালকা বস্তু, তো স্বাভাবিক ব্যাপার, হালকা বস্তু, যার হালকা বস্তু, যে হালকা বস্তু তার কি ভর কম, ছোট হাতের এম দ্বারা বোঝাচ্ছি আমি, হালকা বস্তুর কি ভর কম, ভর যেহেতু কম তার জন্য এই হালকা বস্তুর কাইনেটিক এনার্জি বেশি, শেষ হয়ে গেল, বুঝতে পারলাম। এরপর দেখো ওই কোশ্চেনটাই বাট একটু আলাদা, আলাদা মাত্রা উল্টাপাল্টা করে দিয়েছি, আগে ছিল ভরবেগ সমান গতিশক্তি কি কার বেশি হবে, এখন বললাম গতিশক্তি সমান ভরবেগ কি কার বেশি হবে। তো গতিশক্তি সমান, তো কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ পি স্কোয়ার বাই টু এম, সরি এম। এবার যেহেতু গতিশক্তি সমান তাহলে গতিশক্তি ধ্রুবক, তাহলে গতিশক্তি এখানে কি ধ্রুবক, যেহেতু সমান বলেছে, সমান হলে সেটি ধ্রুবক, তাহলে পড়ে থাকলো পি স্কোয়ার আর এম। তাহলে পি স্কোয়ার আর এম এর মধ্যে কী সম্পর্ক হয়ে গেল, যেহেতু ধ্রুবক তাহলে এদিকে গুণ করে দিলাম, তাহলে সম্পর্ক হয়ে গেলো সমানুপাতিক সম্পর্ক, রুটটা যদি এদিকে নিয়ে যায় তাহলে এটা এমন হয়ে গেল। তার মানে এখান থেকে বুঝতে পারতেছি যার ভর বেশি তার ভরবেগ বেশি, যার ভর বেশি তার ভরবেগ বেশি, যেহেতু ভারী বস্তুর ভর, ভারী বস্তু এটাকে আমি বড় হাতের এম দ্বারা প্রকাশ করছি, ছোট হালকা বস্তুর এটাকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করছি, হালকা বস্তু, যেহেতু ভারী বস্তুর ভর হালকা বস্তুর ভরের তুলনায় বেশি, তাই ভারী বস্তুর, তাই ভারী বস্তুরই কাইনেটিক এনার্জি বেশি, সরি কাইনেটিক এনার্জি না পোটেনশিয়াল, মানে ভরবেগ আর কি, ভরবেগ বেশি, বুঝতে পারলাম, মোমেন্টাম বেশি, বুঝতে পারলাম, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, তিন নম্বর প্রশ্ন বলছে 500 গ্রাম ভরের একটি বস্তুর গতিশক্তি 100 জুল হলে তার ভরবেগ কত। একদম ভরবেগের একটা সম্পর্ক রয়েছে আমরা জানি, টু ডট এম ডট কাইনেটিক এনার্জি। তো প্রত্যেকটি বস্তুর মান আমাকে এখানে বসাতে হবে, তার আগে আমি এখানে লিখে নিই ভর কত দেওয়া আছে, 50 গ্রাম, ঠিক আছে, 50 গ্রাম, এবং কাইনেটিক এনার্জি কি কত দেওয়া আছে, 100 জুল। এবার দেখো এটা এসআইতে, এটা হলো কিসে, সিজিএসে, তাহলে আমাকে এটা কিসে নিয়ে আসতে হবে, এসআইতে, হাজার দিয়ে আমি ভাগ করে দেবো তাহলে আমার এটা কেজিতে চলে আসবে, তাহলে কত আসবে, 0.5 কেজি হয়ে গেল। এবার এটাকে এখানে পুট করবো আর কি, বসাই দেবো, তাহলে 2 × 0.5, তাহলে 5 কে আমি এভাবে 5/10 লিখলাম, আর একে 100, তো 0 0 কাটা পড়ে থাকলো 5 × 10 অর্থাৎ 100, তাহলে উত্তর আসলো কত, 10। এবার একক হিসাবে আমরা কী লিখবো, এটার কেজি মিটার পার সেকেন্ড বা তুমি জুলও লিখতে পারো, কারণ ইহাকে জুলও লেখে না, কারণ কার্য এবং গতিশক্তি মানে শক্তির একক যেহেতু সেম, তো জুলও লেখা যায়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন চলো দেখো, এখানে বলেছে দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 4:1 হলে এদের ভরের অনুপাত কত। গতিশক্তি দিয়ে দিয়েছে আর এদের ভরের অনুপাত বের করতে হবে, তো কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম। তো এখানে আমাদের ধরে নিতে হবে বস্তুর ভরবেগ এখানে ধ্রুবক, তো কাইনেটিক এনার্জি কেন, কারণ এখানে গতি ভরবেগের কোনো ব্যাপারই বলা হয়নি, ভর এবং গতিশক্তির বলেছে, তাহলে আমার সম্পর্ক কাইনেটিক এনার্জি এবং ভরের সাথে, তাহলে প্রথম বস্তুর কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই দ্বিতীয় বস্তুর কাইনেটিক এনার্জি। দেখো প্রথম বস্তুর ভর ব্যস্তানুপাতে আছে, তাহলে নিচের দিকে আমি M1 আর উপরের দিকে থাকবে M2, তাহলে M2 আর M1 আমাকে বের করতে হবে। তার আগে আমাদের দেখো কাইনেটিক এনার্জি 1 এবং কাইনেটিক এনার্জি 2 এর মান কত, 4/1,
তাহলে উল্টা পাল্টা করে দিলে, মানে উল্টা পাল্টা মানে উলট পালট করে দিলে এম ওয়ান বাই এম টু করে দিলে ওয়ান বাই ফোর আসতেছে, তাহলে উত্তর কি ওয়ান ইস টু ফোর হয়ে গেল। চলো নেক্সট দেখো, এখানে কোশ্চেন দিয়েছে যে একটি বস্তুর গতিশক্তি 300% যদি বৃদ্ধি পায় তাহলে ভরবেগের কত শতাংশ পরিবর্তন হবে, তাহলে গতিশক্তি এবং ভরবেগের ব্যাপার দিয়েছে। কিন্তু এটা একটা টোটকা রয়েছে, সেই টোটকাটা তোমরা মাথায় রাখবে যে যদি ভরবেগের শতকরা বৃদ্ধি চেয়েছে কিনা, তো আমরা লিখব ভরবেগের শতকরা বৃদ্ধি পরিবর্তন পরিবর্তন মানে দ্বিতীয় ভরবেগ বাই প্রাথমিক ভরবেগ ডিভাইডেড বাই প্রাথমিক ভরবেগ ইনটু 100%, এটা দিয়ে তোমাকে বের করতে হবে। কিন্তু তার আগে তোমাকে বের করতে হবে ভর মানে ভরবেগ বের করতে হবে, তাহলে গতিশক্তিকে কাজে লাগিয়ে আমাকে ভরবেগ বের করতে হবে, বুঝছো? ঠিক আছে চলো বের করি। তো কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, এখানে যেহেতু ভরের কোনো ব্যাপার নেই তাই কাইনেটিক এনার্জি পি এর সাথে সমানুপাতিক সম্পর্কে রয়েছে পি স্কোয়ারের সাথে। তাহলে আমি ফার্স্ট কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই দ্বিতীয় কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু পি ওয়ানের স্কোয়ার ইজ ইকুয়াল টু পি টু এর স্কোয়ার। আমাকে যেহেতু পি ওয়ান এবং পি টু বের করতে হবে, স্কোয়ারটা এদিকে নিয়ে দিই, তাহলে জিনিসটা কেমন দাঁড়ালো আমার, পি ওয়ান বাই পি টু ইজ ইকুয়াল টু রুট অফ কাইনেটিক এনার্জি ওয়ান এবং রুট অফ কাইনেটিক এনার্জি টু। এবার কত দেখো, কাইনেটিক এনার্জি ওয়ানটা কত বৃদ্ধি পেয়েছে, 300, মানে প্রথমে ছিল 100, মানে প্রাথমিক কত ধরবো 100 ধরবো, 300% বৃদ্ধি পেয়েছে, তাহলে হয়ে গেল 400। এবং প্রাথমিক কত ছিল সরি, কাইনেটিক এনার্জি টু ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি ওয়ান, তাই তো? কাইনেটিক এনার্জি টু ডিভাইডেড বাই কাইনেটিক এনার্জি ওয়ান, তাই তো? না কিছু ভুল বললাম, সামথিং ওয়ান বাই টুতে করবো, তাই? কাইনেটিক এনার্জি ঠিক করেছি কিনা দেখো, হ্যাঁ ঠিকই আছে। তো পি ওয়ান বাই পি টু, এখানেও ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে এটা ওয়ান বাই টু হবে, কাইনেটিক এনার্জি ওয়ান বাই টু, ঠিক আছে বুঝতে পারলাম। তো 400 বাই কত 100 প্রাথমিকটা, তো শূন্য শূন্য কাটা উত্তর আসলো 2, ঠিক আছে 2/1। তো সূত্রটা কি ছিল, পি টু মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান ইন্টু 100। তো পি টুটা কত আসলো, পি টুটা কত আসলো 1, হ্যাঁ এখানে ভুল হয়ে গেছে, কাইনেটিক এনার্জি ওয়ান তো 100, তাই না, পরিবর্তনটা 400, তাহলে 1/2 আসবে, না 1/2 আসবে, ঠিকই আছে। তাহলে পি টুটা কত আমাদের 2, পি ওয়ানটা কত 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 100, তাহলে আসলো হলো তোমার এই 100 আসলো, তাহলে 100% কী হবে, বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো জিনিসটা একটু গড়বড় হয়ে গেলো, চলো আরেকটা অঙ্ক করি এর মতনই, ঠিক আছে চলো। দেখো কোশ্চেনটা সেম ছিল আগের, এটা তো এখানে বলেছে কোনো গতিশীল বস্তুর দৈহিক ভরবেগ 10% বৃদ্ধি পেল, গতিশক্তি শতকরা পরিবর্তন কত। তাহলে ধরো প্রাথমিক ভরবেগ ছিল 100 ধরে নিলাম এবং 10% বৃদ্ধি পেল, তাহলে 110 হয়ে গেল, ঠিক আছে বুঝতে পারলাম। এবার গতিশক্তি কত পরিবর্তন ঘটবে, গতিশক্তি কত পরিবর্তন ঘটবে, তাই তো? তাহলে আগে তোমাকে কী বের করতে হবে, এক্ষেত্রে কী বের করতে হবে, গতিশক্তি মানে ই ওয়ান বের করতে হবে, কী বের করতে হবে, ই ওয়ান বের করতে হবে, তাই তো? চলো ই ওয়ান বের করি আমরা। তো আমরা এটা সূত্রটা আগের মতোই চালাবো, যে তাহলে গতিশক্তির শতকরা বৃদ্ধি সমান সমান ই টু মাইনাস ই ওয়ান ডিভাইডেড বাই ই ওয়ান ইন্টু 100। তাহলে তার আগে আমাকে ই ওয়ান আর ই টু বের করতে হবে। দেখো আমরা জানি কি জানি, যে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, এখানে ভরের গতির সাথে কোনো রকম ব্যাপার সম্পর্ক নেই, ই আর পি এর সাথে সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে ই আর পি এর সাথে সমানুপাতিক সম্পর্ক। তো আমরা লিখতে পারি ই ওয়ান বাই ই টু ইজ ইকুয়াল টু পি ওয়ান বাই পি টু, কোনো অসুবিধা নাই, পি ওয়ান কত 100, পি টু কত 110, ঠিক আছে এর স্কোয়ার, শূন্য শূন্য কাটলাম, 10 স্কোয়ার 100, 11 স্কোয়ার 121। এবার এই সূত্রটাকে কাজে লাগিয়ে এখানে লিখি যে ই টু কত, তাহলে ই টু হলো তোমার 121 বেরোলো, আর 100 হলো তোমার ই ওয়ান,
100 নিচে ইনটু 100, তো 100 কেটে দিলাম, 121 থেকে 100 চলে গেল, তাহলে পুরো থাকলে হলো 21% বৃদ্ধি পেল, বুঝে তো পারলাম। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। তো আজকের জন্য ফিলহাল ইতনা হি, আপকি তরহ মাই ভি মায়ুস হুঁ লেকিন উম্মীদ পর দুনিয়া কায়েম হ্যায়, দিল দুখা হ্যায় লেকিন টুটা তো নহি হ্যায়, আর উম্মীদ কা দামন ছুটা তো নহি হ্যায়, ইসলিয়ে আজকে লিয়ে ইতনা হি।